বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 আজকে উত্থাপিত হলে পরিকল্পনা মন্ত্র সম্পর্কিত সংসদে গৃহীত প্রেরিত হবে সেখানে বিস্তারিত আলোচনার ও আরো পরীক্ষা নিরীক্ষা মাননীয় মন্ত্রী এই পর্যায়ে আমি উত্থাপন করবেন অনুমতি প্রদান করার জন্য বিলটি উত্থাপন করবেন সহজীকরণ এবং ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সম আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত আইন যথাযথ বাস্তবায়ন নিয়ন্ত্রণ এবং এত উদ্দেশ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একটি অথরিটি প্রতিষ্ঠা এবং এত সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন কর প্রাণিত একটি বিল এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিলের নামটা বলতে হবে মাননীয় মন্ত্রী। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নানকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এম এ মান্নান মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 আগামী 60 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী 60 দিন 60 দিন বা 60 দিন বা 60 ডেজ 60 ডেজ জি ধন্যবাদ।